আশরাফি আর বাংলাদেশ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশের একজন ক্রিকেটারের এমন জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এর আগে দেখেনি কেউ। Bangladesh back in this game thanks to the captain. ওয়ানডে ও টি টোয়েন্টি জাতীয় দলের অধিনায়ক ও ডানহাতি ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা 1983 সালের 5 অক্টোবর নড়াইলে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী মাশরাফির বাড়ির পাশেই ছিল স্কুল মাঠ। স্কুলের মাঠে বড়দের ক্রিকেট খেলা দেখে দেখে মাশরাফির ক্রিকেটের প্রতি আকর্ষণ তৈরি হয়। প্রথম থেকে যখন ক্যারিয়ার শুরু করি তখন খেলাটাকে অবশ্যই ক্রিকেটকে নিয়েই তো খেলা শুরু করিনি, ছোটবেলা থেকে সব কিছুই খেলতাম। সো যখন ক্রিকেট খেলা শুরু করলাম ধরেন যে প্রফেশনালি, তখন একটা ভালো লাগা জন্ম হয়েছে ভেতরে। তখন থেকে হয়তোবা এটা বলতে পারি যে ক্রিকেটটা আমার পৃথিবীর সব থেকে ভালো লাগার একটা জিনিস, ভালোবাসার সেরা জিনিসের একটা। 90-এর দশকে নড়াইলের ক্রিকেটার সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের প্রশিক্ষণ দিতেন। তিনি মাত্র 11 বছর বয়সের মাশরাফিকে তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। সেই সময় থেকেই মাশরাফি সবার দৃষ্টি কাড়েন। কৌশিক যে সময় বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স, প্রাইমারি স্কুলে পড়তো, টেনিস বলে ওরই বাড়ির পাশে ছোটোমোটো খেলাধুলা করতো। তা টেনিস বল থেকে ওকে ভালো বল করতো, খুব ভালো বল করতো দেখে একসময় ওকে আমি ক্রিকেট বলে এক প্রকার বলে মানে ও ফুটবল খেলতে ভালোবাসতো, ব্যাডমিন্টন ভালোবাসতো, ক্রিকেটও ভালোবাসতো, খেলতে খুব ভালো খেলতো। এক সময় পরে একরকম জোর করে ক্রিকেট বলেই ওর পাশেরই মাঠ, ক্রিকেট বলে খেলা হতো একটা আর একটা টেনিস বলে খেলতো, টেনিস বল থেকে ক্রিকেট বলে নিয়ে আস। এক সময় ওখানে যে ট্রায়ালে গেল 2 দিনের ট্রায়াল অনূর্ধ্ব 16 খুলনা বিভাগীয় দল, তা প্রায় 50 জন খেলোয়াড় ডাক পাইছে খুব ছোটো খুলনা বিভাগ থেকে, খুলনা বিভাগে 10টা জেলা থেকে। ও এরকম অবস্থায় ওই সময় সময় ওদের একই এজের প্লেয়ার যারা ছিল তারা অনেকে কংক্রিটের উপর ব্যাট করতে আর ওরে বোলিংয়ে দেয়, তো অনেকে ব্যাট উঠানো নামানোর আগেই উইকেট ভেঙে যাচ্ছে, মানে নামানোর আগেই ব্যাট নিচে নামানোর আগেই ওর বল চলে যাচ্ছে। এরপর মাগুড়ায় বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পের বিকেএসপি কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিং এর অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন। পরের বছর জাতীয় কোচ ওসমান খান নড়াইলে এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন। ওই সময় মাশরাফির আমন্ত্রণ আসে খুলনায় খেলার জন্য। তার গতি ও সুইং হইচই ফেলে দেয়। সেই সূত্রে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব 17 দলে ঢাকায় আসা। পরবর্তীতে সুযোগ পান অনূর্ধ্ব 19 দলে। সে সময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের সান্নিধ্যে পাল্টে যান মাশরাফি। অনূর্ধ্ব 19 দলে থাকতে মাশরাফির দারুণ পারফরমেন্সের কারণে দলের বিপক্ষে এ দলে খেলায় সুযোগ পান। এ নিয়ে সমালোচনা হয় কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লিগেও খেলেননি। তবে সমালোচকদের মোক্ষম জবাব বোলিংয়ের মাধ্যমে দিয়েছিলেন মাশরাফি। And he strikes straight away, good pace, good lift, great line, and great work from Bangladesh. Bedford summed up his performance today. First delivery of a new spell. বুদেশের আগে ইন্ডিয়া সিরিজের একটা কথা খালি বলি, ওই সিরিজে আমি ক্যাপ্টেন ছিলাম। তো খেলা শুরু হওয়ার আগের দিন খুব বড় একজন ইন্ডিয়ান মানে ক্রিকেট বোর্ডের একজন লোক আমাকে রাতেবেলা ডিনার এসে বলছিল, কালকে তোমরা একটু ভালো করে খেলো, ভাবে হেরো না। তো ওরা চলে যাওয়ার পর মাশরাফি প্রথম আমাকে জিজ্ঞেস করে তাটা কী বললো, মানে যেহেতু বাংলায় বলে নেই, তো আমি বললাম যে বলেছে আমাদের একটু ভালো করে খেলতে। তো তখন আমি বললাম যে কালকে আমাদের জিততে হবে, খুব ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের এই জবাবটা দিতে হবে আর কি, মানে আমাদের কাছে অপমান লেগেছিলো কথাটা আসলে খুব।
তো মাশাআল্লাহ ওই খেলাটা আমরা 7-0 জিতি। মাশরাফির স্পেলটা ছিল আমাদের মনে পড়ে 10/18 রান তিনি উইকেট, এবং 3 উইকেট তো মাশরাফি জীবনে অনেক পেয়েছে, বাট ওই 10 ওভারে যে জোরে বল করেছে মাশরাফি, তো ওই খেলাটার শেষে ওই ভদ্রলোকের সাথে আমার সন্ধ্যায় দেখা হয়েছিল। আমি ওনাকে উত্তরটা দিয়েছিলাম সেদিন কাজে, আমরা কি ভালো খেলতে পেরেছি তো আজকে। তো লেটলি তার পরের ম্যাচটাই আরও স্ট্রং করা হলো, ইন্ডিয়ার এই টিমের যত প্লেয়ার আছে বিক্রম রাঠোর সবাইকে আনা হলো ওই ম্যাচ, পরের ম্যাচটা আমরা জিতি আবার 8 উইকেটে, ওই ম্যাচেও মাশরাফি 4 উইকেট। তো তারপরে আমাকে যেটা বলা হলো যে তোমরা এই ছেলেটাকে রেখে যাও, আমাদের এত জোরে বোলার নাই, আমাদের দলে একটা এরকম জোরে বোলার ওকে আমাদের দিয়ে দাও। আমি বললাম যে আমাদের এতদিন পর একটা খুঁজে পেয়েছি, আমরা কীভাবে শেয়ার করি আর কি মাশরাফিকে। তো এটাই হলো মাশরাফি। এরপর তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। He's got him. Crashes into the stumps on the full. Mashrafi. Chance here at long on. And Mohammed Rafi, who bowled so well earlier on in the innings. এরপর আর ইঞ্জুরি ছাড়া আর কেউ মাশরাফি বিন মুর্তজাকে আটকাতে পারেনি। মাশরাফি ভাই যখন ফার্স্ট ক্যাপ্টেন হয় ওয়েস্ট ইন্ডিজ টুডে 2009, আমরা যখন এয়ারপোর্টে, তো উনি ইন্ডিভিজুয়ালি সবাইকে একটা করে এনভেলপ দেন এয়ারপোর্টে, আমার এখনও মনে আছে লাউঞ্জে যখন আমরা বসা সবাইকে দেখে একটা করে এনভেলপ দেন। আমি জানি না সবার জন্য কেমন লেগেছিল, বাট আমার জন্য খুবই ভালো লেগেছিল। ওই এনভেলপে কিছু লেখা ছিল যেটা খুবই ইন্সপিরেশন ছিল, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিল ওই সময়টায়। ওই চিঠিতে যা যা লেখা ছিল আমি খুবই মোটিভেট হয়েছিলাম। আর আজকে যে মাশরাফি ভাইকে আমরা দেখছি, আসলে আরও কিছু কথা শেয়ার করি। মাশরাফি ভাইয়ের জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, তার মধ্যে একটা ছিল হয়তো 2011-এ উনি যখন দলে ছিলেন না, বাট আমাদেরও খুব খারাপ লেগেছিলো। হয়তো একটা স্টেজ ছিল ওই সময়টায়, আনফর্চুনেট ইঞ্জুরির কারণে উনি আসতে পারেনি, বাট আমার মনে হয় যে ওইটার বিনিময়ে আল্লাহ হয়তো ওনাকে এর চেয়েও বেশি অনেক কিছু দিচ্ছেন এখন ওনাকে। তবে একবার নয় 7 বার ইঞ্জুরিকে পরাজিত করে এখনও অপরাজিত তিনি। খেলতে পারবো না 2011 ওয়ার্ল্ড কাপ, এটা তো অবশ্যই খারাপ লাগছে, বাট তারপরেও বলবো যে যেটা ডিসিশন সে অবশ্যই আমার রেসপেক্ট তাদের উপর। হোপফুলি যে টিমটা হয়েছে আমি অবশ্যই দর্শকদের কাতারে দাঁড়িয়ে দোয়া করবো যেন বাংলাদেশ টিম ভালো খেলে। বলা খুব কঠিন যে ফিরে আসবো কি না, বাট অবশ্যই চেষ্টা করবো, নট ফর ওয়ার্ল্ড কাপ, যে অবশ্যই মাঠে আবার ফিরে আসার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো। হয়তো বা টেস্টে 300 উইকেট নিব বা ওয়ান ডেতে 300 উইকেট থাকবে, বাট যখনই ইঞ্জুরির সাথে পরিচয় হয়ে গেল 2007-এর, আমি টোটাল ক্রিকেটটা মানে রিল্যাক্সলি খেলতে পেরেছি হয়তো বা 2003-এর পর থেকে ইঞ্জুরিতে, 4 থেকে শুরু করে 8 পর্যন্ত, 8-এর পর থেকে আসলে সব কিছু দেখায় বাদ দিতেছি। তখন থেকে চিন্তা শুরু যে যতদিন খেলবো বা যে কয়েকটা ম্যাচ খেলবো এনজয় করবো মাঠে আর সেরাটা দেওয়ার চেষ্টা করবো, হয় হবে হবে না সেটাই যাই হোক, তখন থেকে আসলে সব কিছু বাদ দিয়ে দিয়েছি। কারণ আমি তখন থেকে জানি যে কোনো কিছু, তখন বড় কোনো কিছু অ্যাচিভ করা খুব কঠিন, বাট আমার কন্ট্রিবিউশন টিমের জন্য হয়তো বা কিছু করতে পারবো। বিফোর 2006 দেয়ার ওয়াজ নো জিম অ্যান্ড নো ফ্যাসিলিটিস, ইউ নো, বাট আই গেট ইনজুরড 2001 স্ট্রেট ওয়ে, সো ইট ওয়াজ সো ডিফিকাল্ট, অ্যান্ড দেয়ার ওয়াজ নট মাচ ফিজিও অ্যাজ ওয়েল, নট মাচ ট্রেনার অ্যাজ ওয়েল, সো ইউ নো ওয়ান্স আই গেট অপারেটেড ইন অস্ট্রেলিয়া, should I come here and the rehab is start with myself, so I don't know what's gonna happen later on. Then I back to on 2003, then I start to play, and after 2 series I get injured again,
in 2003. Then I have to go back Australia again and get the two ops done. And once I come back, then I take some information from Australia and start to rehab from there. And I was lucky that I do that. And after 2003 to 2008, I've been playing cricket with some freedom. I mean, with not struggling with my body. And from 2008, life has become very tough for me. Get injured twice. Then again 2011, that was, I'll never forget. I missed World Cup in Bangladesh. And after that, I thought that should I leave cricket or just keep going, because I've been to 28, 29 that time. So I thought I have that courage to play for Bangladesh, so why I'll stop. Then I wake up last like month or 2 months I've been sitting home. My wife was clinically dead that time. I got my daughter in that stage. Life was become very tough in every situation in that moment, and I thought that should I leave cricket and give some time to my family, because I love my family as well. But after 2 months I thought without cricket I can't leave. So then the next morning I wake up and straight away go to the field and start my gym work, and from there still I'm playing. So it was tough. Yes, maybe. He has nicked it. And it's an edge this time. Yes, there is. Finger is raised and Choru has to go. Goes for Hero. Bowled him. Full and straight. The Bangladesh Tigers have knocked the England line. তার নেতৃত্বে 2015 সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। 2015 ওয়ার্ল্ড কাপে আমি খুব একটা বেশি ভালো খেলছিলাম না, আর ধরেন আমি খুব আপসেটও ছিলাম এইসব নিয়ে, বাট যেভাবে সে আমাকে হ্যান্ডেল করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ওটার জন্য আমি সবসময় যতদিন ক্রিকেট চলবো সবসময় ওনার প্রতি আমার অন্যভাবে একটা রেসপেক্ট থাকবে, বিকজ ওটা আমার জন্য খুবই একটা ইমোশনাল সময় ছিল। বাট আমি ওনাকে কোনো সময় জিনিসটা বলি নাই, পাবলিকলিও কোনো সময় বলি নাই। So I thank you, আপনি যেভাবে ওই দিন পড়ালেখায়ও ভালো ছিলেন মাশরাফি। তার শিক্ষাজীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2001 সালে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 2003 সালে। এরপর অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেশের কৃতি এই ক্রিকেটারকে সবাই প্রিয় এবং হাসিখুশি উদারচেতা মানুষ হিসেবেই চেনেন। জাতীয় দলের সাবেক কোচ ডেভ ওয়াটমোর তাকে ডাকতেন পাগলা বলে। This is a conversation normally I have with Mash before the match start. Coach, you have a little niggle here, but that's okay. I'm okay to play today. So I normally ask, Mash, are you sure you're okay? Yeah, no problem. That's okay. One thing I should make sure voice, I'm 100% sure that when he goes to the field, he give you 100%. Whether if batting, bowling or fielding, that's the quality that I really like in Mahesh. And before I come to Bangladesh, I knew that Mahesh can bowl quick. Once I get to know him, I'm getting to know that Matt as well. But that's he's still talking to me, but yet to see. The other good quality I see in Mashrafe is increasingly showing the signs of become a good politician. Je deshe Mashrafir moto best possible cricketer we have ever produced
তাকে নিয়ে একটা বই লেখা হয়েছে। ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয় হয়। 2006 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুমির সঙ্গে। মাশরাফি ও সুমির সংসারে রয়েছে দুই সন্তান, মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজা। জীবন অবশ্যই সবাই সহজ এক কথায় বলবে উপভোগ, আসলে উপভোগটা কে কেমন করে এটা ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি যে যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে আমাদের সামাজিকতা রক্ষা করে উপভোগ করাটাই আমি আমাদের অর্থাৎ আমাদের প্রেক্ষাপটে আমি করি, এটাই আমার জীবন। আর জীবন অর্থই হচ্ছে ক্রিকেট খেলা না, জীবন অর্থই হচ্ছে আপনি কত উইকেট পেলেন, কত রান পেলেন, এগুলো করলেন, বা আপনি কত বড় সুপারস্টার ওয়ার্ল্ডে, এসব অবশ্যই জীবন না, একটা সময় এগুলো কিছুই কোনো কিছুরই মূল্য নাই। সো আমি মনে করি জীবন ওইটাই যে আপনাকে আপনি কাউকে ভালোবাসছেন এবং কেউ আপনাকে ভালোবাসছেন। আজ 8 নভেম্বর আন্তর্জাতিক ক্যারিয়ারে 15 বছর পূর্তি হলো মাশরাফির। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটার্স সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। নড়াইলে প্রথমত আমার জন্মস্থান, আর তারপরে সবচেয়ে বড় করে বেড়ে ওঠা, প্রায় 17-18 বছর বয়স পর্যন্ত ওইখানে বেড়ে ওঠা। তারপরে যখন ক্রিকেট খেলা শুরু করেছি, আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমি 2 দিন ছুটি পেলেও আমি সময় কাটিয়েছি। তো আসলে এখনও মনে করি যে খেলা শেষ করলে ইনশাল্লাহ নড়াইলে ফিরে যাওয়ার ইচ্ছা আছে বা ওখানে থাকার ইচ্ছা আছে যতটুকু সম্ভব। দ্য ইয়াং বোলার্স অ্যান্ড হোয়াট এভার, আই এম নট দ্য সুপারস্টার, বাট আই ক্যান ফিল ওয়ান থিং দ্যাট ইফ ইউ হ্যাভ দ্যাট কারেজ টু প্লে ফর বাংলাদেশ ক্রিকেট ইউ শুড চেস ফর ইউ শুড চেস ইট, বিকজ সাম টাফ সিচুয়েশন উইল কাম, বাট মেক শিওর দ্যাট ইউ নেভার গিভ আপ। এটিএন নিউজের পক্ষ থেকে মাশরাফির জন্য রইল শুভকামনা।